আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার যে ভিডিওর টপিক এটা হলো কত নাম্বার নাট বোল্টের সাথে কত নাম্বার স্পেনার আমরা ব্যবহার করব। খুব সহজ একটি ফর্মুলা আছে যে ফর্মুলাটি আপনারা ব্যবহার করে যে কোনো নাট বোল্টের সাথে কিন্তু আপনারা হিসাব করে সঠিক স্পেনারটা কিন্তু আপনারা চুজ করতে পারবেন এটা কিন্তু শুধু আমাদের ব্যবহারের ক্ষেত্রেই না আমি নিজে ফেস করেছি আমরা যারা ইন্টারভিউ দিতে যাই পাইপ ফিটার ও ফেব্রিকেটারের জন্য আমি নিজেও কিন্তু কয়েকবার ফেস করেছি যেমন ইন্টারভিউ আর জিজ্ঞাসা করেন আঠেরো নম্বর বোল্টের সাথে আপনি কত নাম্বার স্পেনার ব্যবহার করবেন এবং বিশ নাম্বার বোল্টের সাথে আপনি স্পেনার কত নাম্বার ব্যবহার করবেন তো এই জন্য আমি খুবই সহজ একটি ট্রিক বা সহজ একটি ফর্মুলা আপনাদেরকে আমি বলে দেবো যেই ট্রিকটা আপনি যদি স্মরণ রাখতে পারেন তাহলে ইন্টারভিউয়ের যে বা কোথাও কোনো বোল্টের সাথে যদি আপনার স্পেনার নিতে হয় সেক্ষেত্রে আপনারা সঠিক স্পেনারটাই নিতে পারবেন প্রথমে আমি বলে দেব কত নাম্বার বোল্টের সাথে কত নাম্বার স্পেনার আপনারা ব্যবহার করবেন এবং তারপরে আমি আমি ট্রিকটা বলে দেবো যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যারা আমার চ্যানেলে নতুন আসছেন যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমি রেগুলারই আমার চ্যানেলে আপলোড করে থাকি তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমে আছে এম ফোর এম ফোর যে বোল্ট আছে এম ফোরের সাথে আমরা ব্যবহার করব সাত নাম্বার স্পেনার তারপরে আছে এম ফাইভ এম ফাইভ নাম্বার বোল্টের সাথে ব্যবহার করব আমরা আট নাম্বার স্পেনার এই যে আমি এম ফোর এম ফাইভ বললাম এই এমটা কি এটা হলো মেট্রিক ভোল্ট মেট্রিক বোল্টের হিসাব যা আছে সমস্তগুলাই এম এম হয় আর বাকি যেটা আছে সেটা ইঞ্চির হিসাব হয় যে ইঞ্চির যে হিসাবগুলো আছে ইঞ্চির যে হিসাবের ফর্মুলা আছে বা ইঞ্চির যে স্পেনার আছে সেগুলোও আমি পরবর্তীতে ভিডিও দেব ইনশাল্লাহ নেক্সটে আছে এম সিক্স এম সিক্সের যে বোল্ট আছে তার সাথে আমরা ব্যবহার করবো দশ নম্বর স্পাইনার এম এইট এম এর সাথে ব্যবহার হবে তেরো নাম্বার স্প্যানার এম টেন এম সাথে আমরা ব্যবহার করব সতেরো নাম্বার স্প্যানার সাথে আমরা ব্যবহার করবো উনিশ নাম্বার স্প্যানার এম ফোর সাথে ব্যবহার হবে বাইশ নাম্বার স্প্যানার এম সিক্সটিন এম এর সাথে আমরা ব্যবহার করব চব্বিশ নাম্বার স্প্যানার এম এইটিন এম এইটিনের বোল্টের সাথে আমরা ব্যবহার করবো ২৭ নাম্বার স্প্যানার এম টোয়েন্টি এম টোয়েন্টির সাথে আমরা ব্যবহার করবো তিরিশ নাম্বার স্প্যানার এম টোয়েন্টি টু এম টোয়েন্টি টুর সাথে আমরা ব্যবহার করবো চৌত্রিশ নাম্বার স্প্যানার এম টোয়েন্টি ফোর এম টোয়েন্টি ফোরের সাথে আমরা ব্যবহার করবো ছত্রিশ নাম্বার স্প্যানার এম টোয়েন্টি সেভেন এম টোয়েন্টি সেভেনের সাথে আমরা ব্যবহার করবো একচল্লিশ নাম্বার স্প্যানার এম থার্টি এম থার্টির সাথে আমরা ব্যবহার করবো ফর্টি সিক্স মানে ছয়চল্লিশ নাম্বার স্প্যানার তারপরে এম থার্টি থ্রি সাথে আমরা ব্যবহার করবো পঞ্চাশ নাম্বার স্প্যানার এম থার্টি সিক্স সাথে আমরা ব্যবহার করব ফিফটি ফাইভ বা আমরা ব্যবহার করবো ছত্রিশ নাম্বার সাথে এবং এম ফর্টি টু এম ফর্টি টু যে বোল্ট আছে তার সাথে আমরা ব্যবহার করবো পঁয়ষট্টি নাম্বার স্প্যানার ভিউয়ার্স আমি কোন কোন বোল্টের সাথে কোন কোন স্প্যানার আপনারা ব্যবহার করবেন সেটা আপনাদেরকে বলে দিলাম এবার আমরা যাব ট্রিকে ওটা হলো আপনার যত নম্বরের বোল্ট আছে যেমন আমি এখানে আপনাদেরকে বলেছি চার নাম্বার বোল্টের সাথে সাত নম্বর স্প্যানার লাগাবেন তো এটাকে আপনি বার হলো ফর্মুলাটা হলো আপনার যত নাম্বার বোল্ট থাকবে ধরুন চার নাম্বার বোল্ট চার নম্বর বোল্টের সাথে গুণ দিবেন দেড় চার নম্বর বোল্টের সাথে যদি আমরা দেড় গুণ দিই তাহলে কত আসবে ছয় ছয়ের সাথে এক প্লাস দিবেন তাহলে কত হবে সাত আমি কিন্তু অলরেডি আপনাদেরকে বলেছি চার নম্বরের সাথে সাত নাম্বার স্প্যানার লাগবে একইভাবে যদি পাঁচ নাম্বার বোল্টের সাথে আমরা দেড় গুণ দেই, তাহলে হবে কত সাড়ে সাত সাড়ে সাতের সাথে আমরা প্লাস দেব কত এক এক প্লাস দিলে কত হবে সাড়ে আট এরকম হিসাবে কিন্তু কয়েকটা আসবে যেখানে সাড়ে থাকবে সাড়েটা বাদ দিয়ে দিবেন বাদ দিয়ে যেমন এখানে আট ধরছেন যেমন সাড়ে আট সাড়ে দশ বা সাড়ে বারো যদি এরকম কোথাও আসে তাহলে শাড়িটা বাদ দিবেন বাদ দিয়ে শুধু এখানে আমরা আট ধরেছি যেমন ছয় নাম্বার বোল্টের সাথে যদি আমরা গুণ দিই ছয়ের সাথে দেড় গুণ দিলে হবে নয় প্লাস এক এক প্লাস দিলে কত হলো দশ তো আমি কিন্তু আপনাদেরকে অলরেডি বলেছি ছয় নম্বর বোল্টের সাথে দশ নম্বর স্প্যানার ব্যবহার হবে এখানে কয়েকটি বোল্ট আছে যেটার হিসাব একটু ব্যতিক্রম হবে সেগুলো হলো ষোলো আঠারো বিশ এবং চব্বিশ এই চারটা বোল্টের হিসাব একটু ব্যতিক্রম হবে সেটা কেমন হবে আমরা পিছিয়ে যে হিসাব করেছি দেড় গুণ দিয়েছি এবং এক প্লাস দিয়েছি এই চারটা বোল্টের সাথে এক প্লাস হবে না যেমন না আমি যদি হিসাব করি ষোলোর সাথে ষোলোর সাথে যদি আমরা দেড় গুণ দিই তাহলে কত আসবে চব্বিশ এর সাথে কিন্তু এই চব্বিশ নাম্বারই স্প্যানার ব্যবহার করা হবে এটা কিন্তু পঁচিশ হবে না মানে এক প্লাস আমরা দেব না এই চারটার সাথে ষোলো আঠারো বিশ এবং চব্বিশ এটার হিসাব হবে শুধুমাত্র আমরা যত নম্বর বোল্ট থাকবে যেমন যদি বিশ নম্বর হয় বিশের সাথে আমরা দেড় গুণ দেবো দেড় গুণ দিলে হবে তিরিশ তো তিরিশ নাম্বার স্প্যানার আমরা বিশ নম্বর বোল্টের সাথে ব্যবহার করব। আশা করি হিসাবটা ক্লিয়ার আরেকটি বোল্টের হিসাবে একটু ব্যতিক্রম আছে সেটা হলো লাস্টে যেটা বলেছি আমি বিয়াল্লিশ নাম্বার ফর্টি টু নাম্বার বোল্টের সাথে আমরা স্পেনার ব্যবহার করবো পঁয়ষট্টি বিয়াল্লিশের সাথে আমরা দেড় গুণ দেওয়ার পরে দুই প্লাস করেছি দুই প্লাস করলে এটা মিলে যাবে আশা করি হিসাবটা ক্লিয়ার এই ফর্মুলাটা যদি আপনার মুখস্থ রাখতে পারেন আশা করি কোথাও কোনো ইন্টারভিউ আপনি অন্তত আপনার বোল্টের বিষয়ে আপনি কোথাও ফেল করবেন না বা আপনি কোথাও কাজে গেলেও কোথাও লজ্জায় পড়বেন না কত নাম্বার স্প্যানার আপনি ব্যবহার করবেন এটা আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে